হ্যালাই ব্রিওন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকে আমি একটা ডিআইওয়াই প্লান্টার করে দেখাবো একদম ফেলে দেওয়া জিনিসের মধ্যে আমরা খুব সহজভাবে রঙ করে কিভাবে নতুন একটা লুক দিতে পারি একদম সিম্পলভাবে যারা আমার মতো আঁকতে পারেন না তারাও কিন্তু এরকম একটা সুন্দর ডিজাইন আপনারা দিতে পারবেন সেই টিপস আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব তো বন্ধুরা তার জন্য এখানে আমি একটা ফেলে দেওয়া এরকম রঙের কন্টেনার নিয়ে নিয়েছি এটা একটা টিনের রঙের কন্টেনার তো বন্ধুরা ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এখানে কন্টেনারে প্রথমে এই ঢাকনাটাকে খুলে নেব। তার জন্য আমি এখানে প্লাস দিয়ে কন্টেনারের ঢাকনাটাকে খুলে নেবো যেহেতু জং পড়ে গেছে তাই এভাবে প্লাস দিয়ে খুললে খুব তাড়াতাড়ি খোলা হয়ে যাবে তারপরে এরকম একটা পেরেক দিয়ে আমি এই ফুটো করে নেব যেহেতু গাছ লাগাবো জলটা পাস হওয়ার জন্য এরকম করে ছিদ্র করে নিলাম আর এখানে আমি অ্যাক্রোলিক কালার ব্যবহার করছি এই অ্যাক্রোলিক কালার প্রথমে একবার এরকম করে রংটাকে দিয়ে একটু শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি সেকেন্ডবার রঙ করব তাহলে কি রঙটা খুব ভালো ডিপ হবে এবং দেখতেও ভালো লাগবে আর রঙটা দিন টিকবে তো প্রথমে আমি এরকম করে এক কোট করে নেব রংটা তো বন্ধুরা অনেকেই কোয়েশ্চেন করেন যে এই অ্যাক্রোলিক কালার কোথায় পা তো বন্ধুরা এই অ্যাক্রোলিক কালার কিন্তু আপনারা কোনো বইয়ের দোকানেই কিন্তু এই অ্যাক্রোলিক কালার পেয়ে যাবেন আর এই অ্যাক্রোলিক কালারের কিন্তু দামও অনেক কম আপনারা কিন্তু এরকম ছোট ছোট প্ল্যান্টারের মধ্যে কিন্তু এই অ্যাক্রোলিক কালার করে আপনাদের বাগানে কিন্তু অনেক রকমের প্লান্টার ডেকোরেশন করতে পারেন যেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে আমার যত কন্টেনার আছে ছোট ছোট প্লান্টার আমি কিন্তু এই অ্যাক্রোলিক কালারই ব্যবহার করি তো রঙটা প্রথমে এইরকম করে এক কোট করে শুকোতে দেব। তারপরে যে রঙটা আমি করব সেটাই টিপসটা আপনাদের বলবো এখানে আমি একটা নয়নতারা ফুল নিয়ে নিলাম এই নয়নতারা ফুল নিয়েই কিন্তু সেকেন্ড যে ছাপটা দেব সেটা শেয়ার করছি তো এখানে আমি এই সাদা অ্যাক্রোলিক কালার ব্যবহার করবো তার জন্য তারপরে এই সাদা অ্যাক্রোলিক কালারের মধ্যে এই ফুলটাকে চুবিয়ে দেখুন এইভাবে কিন্তু আস্তে করে বসিয়ে আঙুল দিয়ে টাচ করলেই কিন্তু এরকম একটা ফ্লাওয়ার শেপ হয়ে যাবে তো আপনারা যারা আমার মতো আঁকতে পারেন না আপনাদের যারা একটু আঁকার সমস্যা আপনারা কিন্তু যে কোনো পাতা হোক এরকম ফুল হোক এরকমভাবে কিন্তু আপনারা বিভিন্ন রকমের ডিজাইন কিন্তু আপনারা করতে পারেন তো আমিও কিন্তু এইভাবে কিন্তু খুব সহজেই অনেক প্লান্টার তৈরি করেছি এবং দেখতেও কিন্তু ভালো লাগে আর আপনারা যারা ড্রয়িং করতে পারেন না তাদের কিন্তু খুব সহজভাবেই আপনারা এরকমভাবে খুব সুন্দর একটা লুক ক্রিয়েট করতে পারেন তো এইভাবে আমি সমস্ত প্লান্টারটাকেই এই ফ্লাওয়ার শেপটা দিয়ে নেব বন্ধুরা যারা যেখান থেকেই ভিডিওটা দেখছেন না কেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এখানে আমি সেন্সেবিরিয়া প্লান্ট লাগাব তার জন্য এখান থেকে একটা গাছ আমি এইভাবে ছাড়িয়ে নেব এই গাছটি লাগানোর জন্য কিন্তু কোনো রকমের মাটি সেরকম খুব হেভিভাবে যে মাটি তৈরি করতে হয় সেটা নয় সামান্য পরিমাণে আপনারা বালি গোবর সার ফাঙ্গিসাইড দিয়ে মাটিটাকে তৈরি করে কিন্তু আমি এই গাছটিকে এভাবে বসিয়ে দিলাম আপনারাও কিন্তু এই ইনডোর প্লান্ট গাছ বসানোর জন্য কিন্তু আপনাদের মাটি সেইভাবে অল্প কিছু জিনিস দিয়েই আপনারা কিন্তু এভাবে মাটি তৈরি করে কিন্তু আপনারা গাছ বসাতে পারেন তাতেই কিন্তু আপনাদের গাছ খুব ভালো হবে তো তারপরে আমি গাছে জল দিয়ে দিলাম তো বন্ধুরা আমার প্ল্যানটা লাগানো হয়ে গেল যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ বন্ধুরা যারা পুরোনো বন্ধু আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা নতুন আছেন তাদের ও অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটাকে শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংক ইউ